অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন আমাদের মুরব্বী, আমার বড় ভাই সৈয়দ মোদাসসের আলী সাহেব আছেন, খন্দকার রাশিদুল হক সাহেব এখানে উপস্থিত আছেন, নার্কোটিক্স ডিপার্টমেন্টের পরিচালক জনাব নুরুজ্জামান সাহেব এবং আমাদের সহকর্মীবৃন্দ, অন্যান্য জেনারেল হসপিটাল বা আদার স্পেশালাইজড হসপিটাল যেগুলো আছে, যে কার্ডিয়াক বলি বা নেফ্রোলজি বলি বা নিউরোলজি বলি, অন্য যে কোনো সাইডের হসপিটালগুলিতে চিকিৎসা হয় একটা নিয়মে, আর এখানের চিকিৎসা হয় অন্য নিয়মে। এখানে শুধু ওষুধ দিলেই তো চিকিৎসা হচ্ছে না, এখানে ওষুধটাই বড় চিকিৎসা না, এখানে হচ্ছে একটা মানুষকে উপলব্ধি করা, তার সঙ্গে মিশে যাওয়া এবং তার সঙ্গে একটা আস্থাশীল রিলেশনশিপ গড়ে তোলার মধ্যে দিয়ে একটা লোককে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়। মানুষ যদি আমাকে যদি বিশ্বাসের জায়গায় নিতে না পারে, তাহলে আমার কথা সে শুনবে না, আমাকে সম্মান করবে না। সে কাজে এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা জব, যে একজন মানুষ, অপরিচিত মানুষ আমার এখানে সে অ্যাডমিশন নিল, তার সঙ্গে একটা আস্থাশীল সম্পর্ক গড়ে তোলে, এই সম্পর্কটাই আপনারা করছেন, যে কারণেই আমার মনে হয় এই সফলতা আসছে। এটা আরও সুদৃঢ় করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে মাদক আসক্তদের চিকিৎসা অন্যান্য রোগীর মতো যেহেতু না, শুধু ওষুধ দিয়ে অথবা একটা কোর্স কমপ্লিট করলেই চিকিৎসা হয়ে যাচ্ছে না, এটা লং টার্ম ট্রিটমেন্টের ব্যাপার এবং মনস্তাত্ত্বিক চিকিৎসার ব্যাপার এখানে, সেই কারণে। এবং তারা যেহেতু বন্ধুহীন একটা গোষ্ঠী, তাদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকে না, সেজন্য চিকিৎসার পরেও তাদের সাথে সম্পর্ক রাখা, এই চিকিৎসাটা হসপিটাল থেকে বা ক্লিনিক থেকে বেরিয়ে যান গেলেই যদি আমরা ধরে নেই যে চিকিৎসা শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। এটা বেশিরভাগ গার্জিয়ানরাই কিন্তু এই ধারণাটা বা ফ্যামিলি মেম্বাররা এরকমই ধারণা করে থাকে, যে তোমাকে তো 6 মাস রাখলাম বা 3 মাস হাসপাতালে রাখছি, ভালো হয়ে গেছে, ভালো অবস্থা ফিরিয়ে নিয়ে আসছি, সুতরাং সে এখন সুস্থ রোগী, এরকম মনে করে অনেক। এটা বোধহয় আপনাদের অভিজ্ঞতা আছে। গার্জিয়ানদেরকে সেইভাবে কাউন্সেলিং করতে হবে যে চিকিৎসা শেষ হয়নি, চিকিৎসা মাত্র শুরু হইল, এখান থেকে যেদিন সে একটা মানসিক অবস্থা নিয়ে বেরিয়ে যায়, মনে হয় দেখে অ্যাপারেন্টলি যে সে মাদক মুক্ত হয়ে গেছে, কিন্তু আসলে সে মাদক মুক্ত হয় নাই, সে মাদক ছেড়েছে, এটা ঠিক, মাদক ছাড়া সে চলতেও শিখেছে, কিন্তু খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা সে পার করে সেই সময়, কারণ তাকে যখন আবার কেউ অফার করে, কারণ তার তো কোনো ফ্রেন্ড সার্কেল নেই, যদি ভালো একটা ফ্রেন্ড সার্কেল থাকতো যারা জীবনের কর্মক্ষেত্রে আছে বা ক্রিয়েটিভ কিছু করছে, এরকম ধরনের সার্কেলের সঙ্গে যদি তার সম্পর্ক থাকতো, তাহলে ওদের সঙ্গে মিশে সে তা মাদক ভোলার একটা চেষ্টা করতে পারত, কিন্তু সে যেহেতু ওই সার্কেলের সঙ্গে তার সম্পর্কটা খুবই দুর্বল, তারা তাকে বন্ধু হিসেবে নেয় না, কারণ সে মাদক আসক্ত তাকে একটু আলাদাভাবে দেখে এবং তার সঙ্গে চলাটা নিজেকে নিজের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে, এই জন্য যে সে মাদক আসক্ত এটা সবাই জানে, তার সঙ্গে যদি আমিও চলি তাহলে সমাজের অন্যান্যরা আমাকে মাদক আসক্ত ভাবতে পারে, এটা সে এই জায়গাটাতে ভয় পায়। আবার মাদক আসক্ত লোক ভালো লোক হয় না, খারাপ লোক, খারাপের সঙ্গে মিশবো কেন, এটাও একটা কাজ করে, যে কারণে ওরা বন্ধুহীন অবস্থায় পড়ে সমাজে, খুব অসহায় একটা অবস্থা তাদের, সেই অসহায় অবস্থার মধ্যে যদি আমরা তাদের জন্য ফ্রেন্ড সার্কেল তৈরি করে দিতে পারি, তাইলে আমার মনে হয় যে বড় একটা আশ্রয়ের জায়গা তাদের জন্য তৈরি হবে। সেই ফ্রেন্ড সার্কেলটা হতে পারে যারা মাদক আসক্ত ছিল, এখন মাদক মুক্ত হয়েছে, এরকম লোকেরাই কিন্তু মাদক আসক্ত যারা চিকিৎসা নিয়ে ঘরে ফিরে যায় তাদের বন্ধু হতে পারে, তাদেরকে সাপোর্ট করতে পারে। সেই জন্য এই কাজটাই খুব জোরালোভাবে যদি করা যায়, তাইলে যেমন আমরা তা যতটা জানি যে আপনারা তাদেরকে বিভিন্ন আউটিংয়ে নিয়ে যান, বিভিন্ন এনভায়রনমেন্টে মিশানোর চেষ্টা করেন, তাদেরকে এটা মানসিকভাবে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করছেন, সেই সাথে যদি ফ্রেন্ড সার্কেল একটা গড়ে দেওয়া যায়, যখন সে ঘরে ফিরে যাবে তখন যেন তার অন্তত ফোনে কথা বলার জন্য সে লোক পায়, যে লোকটা তাকে একটা সৎ পরামর্শ দিবে এবং তাকে ঘৃণা করবে না, তাকে সম্মান করবে, আবার তাকে এই ক্রাইসিস মোমেন্টে তাকে হেল্পও করবে, এরকম একটা ফ্রেন্ড সার্কেল যদি তার থাকে, তাহলে আমার মনে হয় সে অনেকটাই ঝুঁকিপূর্ণ থাকবে। সেই জন্য যে এই ফ্রেন্ড সার্কেল বানাইতে হবে, আমরা যদি আমাদের এখানে যে সমস্ত পেশেন্টগুলো আগে ভালো হয়ে গেছে, তারা অনেক লং টাইম
ভালো আছে, তাদেরকে নিয়ে যারা নতুন যারা চিকিৎসা নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে যদি একটা টাই আপ করে দেওয়া যায়, এই টাই আপটা তো বোধ হয় আমার মনে হয় যখন আউটিং এ যাওয়া হয় তখন একসঙ্গে বোধ হয় আপনারা হ্যাঁ এটা করেন, সেই বন্ধু সার্কেলটাকে মানে একদম জোড়া লাগাই দিতে হবে যেন অনেকদিন তাদের সাথে থাকে। এইভাবে একসঙ্গে চলতে থাকতে দিলে তাদেরকে তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে না, কারণ তারা খুব অসহায়, তারা একা। আর ফ্যামিলি মেম্বারদেরকে বোঝাতে হবে যে এই রোগী কিন্তু চিকিৎসা মাত্র শুরু হলো, আপনার বাসায় হবে আসল চিকিৎসা। ফ্যামিলি মেম্বাররা মনে করে যে সে তো আগে খারাপ ব্যবহার করতো, এখনও দেখি কিছু বললে পান থেকে চুন খসলেই সে খুব খেপে যায় এবং খুব রাফ বিহেভিয়ার। এই বিহেভিয়ারগুলো ফ্যামিলি মেম্বাররা সবসময় নিতে পারে না, তারাও খেপে যায় যে তোমার জন্য এত কিছু করতেছি তারপরে তুমি ঠিক হচ্ছ না, মানে রিয়াকশানটা হয় এরকম আর কি, তারা ক্ষোভের সঙ্গে তাকে এক্সপ্রেশনটা হয়। তো এই ক্ষোভ প্রকাশ করলে বা তাদের কতটা করলো তার এই রোগীর জন্য, সেই যদি সেগুলো যদি সে চিন্তা করে হিসাব করে তাহলে কিন্তু মাদক আসক্ত রোগীর ট্রিটমেন্ট সম্পন্ন হবে না। ফ্যামিলির থেকে সাপোর্ট না পাইলে আমার মনে হয় যে যত ভালো ক্লিনিকই হোক আর যত ভালো ডাক্তারই হোক যত ভালো সাইকিয়াট্রিক হোক কোনো কাজে দিবে না, মেইন চিকিৎসাটা হবে পরিবার থেকে। এই জন্য আমার মনে হয় যে আমাদের প্রথম টার্গেট করা উচিত রুগীকে অ্যাডমিশনে নিয়ে রুগীর চিকিৎসা চলবে, তার চেয়ে বেশি চিকিৎসা চলবে ফ্যামিলির। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে বুঝতে হবে, জানতে হবে কয়জন আছে ফ্যামিলি মেম্বার, কে বড়ো কে ছোটো, ভাই কয়জন, বোন কয়জন, বাবা কী করে, সমস্ত হিস্ট্রি নিতে হবে এবং তাদের সঙ্গে প্রত্যেককে এই কাউন্সিলিং করে করে তাদেরকে তৈরি করতে হবে যে রুগীরা যখন তার কাছে এই ক্লিনিক থেকে বেরিয়ে যখন সে ফ্যামিলিতে যাবে, ফ্যামিলিটা হবে তার মেইন ক্লিনিক, সেই ক্লিনিকে যাওয়ার পর সে যেন সত্যিকার ট্রিটমেন্টটা সেখান থেকে পায়, সে যেন ফিল করে যে তারা তাদের বন্ধু, তারা তার বন্ধু, তারা তার আশ্রয়ের জায়গা, এখানে তার মনের কথা সে বলতে পারবে। এই বিশ্বাসটা যখন তাকে দেওয়া হবে আস্তে আস্তে আমার মনে হয় যে সে সুস্থ স্বাভাবিক জীবনে। নাম বলবো না, আমি চিনি একজনকে যে মাদকাসক্ত ছিল, এখন সে পার্লামেন্ট এবং খুব সাকসেসফুল পার্লামেন্ট, মানে ইয়াং পার্লামেন্ট থেকে ফিরে এসে সে ভালো করছে। দুইজন পাইলে, আমি নাম বলার দরকার নাই, তো এরকম আছে, হয়তো আরো অনেকেই আছে, তারা সেই সাপোর্টটা পেয়েছে তাদের ফ্যামিলি থেকে বা তাদের আত্মীয় স্বজন থেকে, সেইভাবে সাপোর্টটা পেয়েছে বলেই কিন্তু সে কোথায় কোথায় চলে আসছে, অথচ সে কিন্তু একটা সময় সমাজ থেকে বিচ্ছিত হয়ে গেছে, ছিটকে পড়ে গেছিল একটু অন্যদিকে। তো এইভাবে আমরা আমাদের চিকিৎসার মানটাকে বাড়াই, এটা শুধুমাত্র এখানে ইনহাউস ট্রিটমেন্ট দিয়ে আমরা আমাদের ইয়েটা সীমাবদ্ধ রাখবো না, আমাদের চিকিৎসার এরিয়াটা বাসা পর্যন্ত পৌঁছায় দিতে হবে, তার ফ্রেন্ড সার্কেল পর্যন্ত পৌঁছায় দিতে হবে। সেইভাবে যদি আমরা ওয়েল কানেক্টেড থাকি এবং তাদেরকে সেই ফ্রেন্ড সার্কেলটা গড়ে দিতে পারি তাহলে আমার বিশ্বাস যে সাকসেসের রেটটা অনেক গুণে বাড়বে। তো আমরা মাদকের চিকিৎসা করব, এটাই আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমরা মাদক মুক্ত একটা সমাজ গড়ব। এখানে মাদকের চিকিৎসা করে আমাদের ব্যবসা করতে হবে, এই টার্গেট নিয়ে কিন্তু আমরা এখানে এই ব্যবসাটা শুরু করিনি, মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কিন্তু আমরা করেছি। কাজেই আমাদেরকে পাশাপাশি মাদকের খারাপ জিনিসগুলো আমাদেরকে প্রমোট করতে হবে, মাদক কিভাবে একটা সমাজকে, কারণ যে মাদক আসক্ত হয় নাই সে তো জানে না যে মাদকের পরিণতিটা কী আসলে, সে কিন্তু আউট অফ কিউরিওসিটি অথবা দুষ্টামির ছলেই কিন্তু মাদকের মধ্যে একটা ছেলে বা মেয়ে মাদকের মধ্যে ঢুকে যায়। তো সেই জায়গা থেকে সেই জায়গাতে ঢোকা যে কতটা রিস্কি, কতটা বিপজ্জনক, এই বিপদ সম্পর্কে যদি সমাজকে আগে থেকেই অ্যাওয়ার করা যায়, তাদেরকে যদি সচেতন করা যায় তাহলে আমার মনে হয় যে নতুন নতুন মাদকাসক্তের সংখ্যা অনেকটা কমে আসবে। আর সেদিক থেকে সরকার যেহেতু চেষ্টা করছে যে মাদক সাপ্লাই বন্ধ করবে, ওদেরকে যেভাবে পাকড়াও করা হচ্ছে এবং মাদকাসক্ত যারা মাদকের ডিল করে, ডিলার যারা, তারা কিন্তু এটা আমি বলবো যে এই মুহূর্তে তারা একটু স্লো মুভ করছে, মাদকের দামও বেড়ে গেছে। আমি খবর পাচ্ছি যে ইয়াবার দাম আগে ছিল 400 টাকা, এখন নাকি 600 টাকা হয়ে গেছে, কারণ সাপ্লাই কম কিন্তু চাহিদা বেশি, চাহিদা বেশি পাওয়া যাচ্ছে না সেই জন্য, এবং রিস্ক দিতে হয়, পুলিশে পয়সা বেশি দিতে হয়, কাজে এটার দামও বেশি। পুলিশের মধ্যেও ভালো মন্দ আছে,
খারাপ লোক আছে ভালো লোক আছে, কারণ তো নগদ পয়সার লোক সামলাইতে পারে না। তো সেই জন্য ওখানেও কাউন্সেলিং করার ব্যাপার আছে, যে রোজগার তো সবাই করতে হবে, কিন্তু এমন জায়গায় রোজগার করা ঠিক হবে না যেখানে মানুষ মারার আমরা ব্যবস্থা করে দিচ্ছি, সমাজকে ধ্বংস করার ব্যবস্থা করে দিচ্ছি কিছু পয়সাকে, তাহলে এটা অনেক বেশি পাপ। তার সবাইকে নিয়েই আমাদের এই সমাজটাকে আসলে মাদকমুক্ত করতে হবে। আমি দেখেছি যে আমাদের নবীনগর উপজেলায়ও এটা বেশ বড় একটা উপজেলা, 21টা ইউনিয়ন নিয়ে, এবং সেখানে ইন্ডিয়া থেকে মাদক আসে, সেখানে কষ্ট দিয়ে ঢুকে ঢুকলে এটা হচ্ছে রুট, নবীনগরটা হচ্ছে রুট, এখান থেকে ঢাকা নরসিংদী বিভিন্ন জায়গায় পাচার হয়। এই জায়গার মধ্যে মাঝে মাঝেই বড় বড় চালান ধরা পড়ে, যে 500, 700, 1000, 2000 ট্যাবলেট পর্যন্ত ধরে ফেলে এখানে দেখছি। তো পুলিশ কিন্তু চেষ্টা করছে, তারা যথেষ্ট চেষ্টা করতেছে, তাদের মধ্যে হয়তো কেউ কেউ কখনো কখনো লোভে পড়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা মাদকটাকে নির্মূল করার জন্য বা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মাদক মুক্ত একটা সমাজ গড়ার তারাও কিন্তু কাজ করছে। তো তারা চেষ্টা করতেছে মাদক যাতে ডিল না হতে পারে, মাদকের ব্যবসাটা যাতে না হতে পারে, মাদক যাতে আসতে না পারে দেশের মধ্যে। বর্ডারে কাজ হচ্ছে, আমাদের বিজেপির ভাইয়েরা সদস্যরা তারা সেখানে কাজ করতেছে বর্ডার দিয়ে যাতে ঢুকতে না পারে, তারপরেও ঠেকাতে যাচ্ছে না হয়তো। সেই সঙ্গে যদি চাহিদাটা কমে যায়, দুই দিক থেকে সমানে যদি কাজ হয় এবং সমাজ যদি সচেতন হয়, যেমন আমি আমার উপজেলায় সবাইকে বলি, আমাদের যারা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী আছে তাদেরকে বলি যে তোমরা তো জানো যে কোন গ্রামে যারা গ্রামে থাকে, গ্রামে কে মাদকের ডিল করে এটা কিন্তু মোটামুটি গ্রামের লোক বুঝতে পারে, শহরে হয়তো পাশের বাড়িতে হইলটে আর পায় না, কিন্তু গ্রামে কিন্তু প্রত্যেকের কাজকর্ম গতিবিধি সবাই জানে, যদি সেদিক থেকে তারা সহযোগিতা করতে পারে। অনেক সময় তারা ভয় পেতে যে বলে দিলে আবার আমার বিপদ হয়, এই বিপদের ভয়ে অনেক সময় তথ্য জেনেও কিন্তু তথ্য গোপন করত। তা আমি যেটা করেছি সেখানে, যে তোমরা যদি ভয় পাও নাম প্রকাশের দরকার নেই, শুধু তথ্যটা দিয়ে দেবো, আর যদি পুলিশের কাছে দিতে ভয় পাও তো আমার কাছে দাও, আমি তোমার নাম গোপন রাখবো এবং আমি আমার দিক। এইভাবে মানুষ কিন্তু সাহসী হয়ে আসতেছে এখন। একটু আগে আমি দেখছিলাম একটা SMS, আমাকে আমাদেরই নবীনগরের এক ইউনিয়ন থেকে এক নেতা আমাকে জানাইল যে কিছু নাম দিল, 4-5টা নাম দিল যে ওরা মাদক ডিলার, এবং ঠিকানা টিকানা সহ সব কিছু দিল, আমি একটু পরে এটা পুলিশকে দিব। তো এইভাবে কিন্তু তথ্য আসতেছে এবং মানুষ কিন্তু এটা নিয়ে কাজ মানে সিরিয়াসলি সমাজে কাজ হচ্ছে আর কি। তো আমরা আমাদের অঙ্গীকার বারবার ফার্স্ট হওয়াই আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটা থেকে আমাদের ব্রিলিয়ান ছেলেরা, আমরা যে মানে ইনকাম গ্রুপকে নিয়ে আমরা কাজ করি, যে সেগমেন্ট নিয়ে আমরা কাজ করি, তারা কিন্তু সমাজের উচ্চবিত্তের মানুষ, তারা তাদের ছেলেমেয়েরা হয়তো অনেক ভালো কিছু করতে পারতো সমাজে, সেই জায়গাতে তারা সমাজের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে। আমি মনে করি যে তাদেরকে যদি ভালো করা যায় তারা অনেক অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। আমি বেছে নিয়েছি এই জন্যই যে তারা অনেক বড় পরিসরে কন্ট্রিবিউশনটা রাখতে পারবে দেশের জন্য। কাজেই আমাদের দায়িত্বটা অনেক বেশি। যদি আমরা লো ইনকাম গ্রুপে আমরা যেতাম সেখানে হয়তো অনেক লোককে আমরা ট্রিটমেন্ট করতে পারতাম, কিন্তু সেই ট্রিটমেন্টে যারা বেনিফিটেড হতো তাদের চাইতে এই সেগমেন্টের লোকেরা কিন্তু বেনিফিটটা বেশি দিতে পারবে রাষ্ট্রকে। এটা ডাইরেক্টর সাহেব বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আমার টার্গেটটা হচ্ছে যে একজন হয়তো ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে, একজন প্রফেসরের ছেলে, একজন বড় রাজনীতিকের ছেলে, সে যদি মাদক আসক্ত হয় তাহলে তো ক্ষতিটা করে অনেক বেশি। আমরা দেখেছি কয়েকদিন আগে যে একজন MP-র ছেলের সাথে বন্ধুত্বের কারণে সে কিভাবে কত বড় সন্ত্রাসী হয়ে গেছে আরেকজন লোক, যেটা গতকালকে ক্রস ফায়ারে মারা গেছে যে নয়ন। তো নয়নের কিন্তু খুঁটির জোরটা ছিল একজন MP-র ছেলে, ছেলের সাথে তার বন্ধুত্ব, সেই শক্তিতেই শক্তিমান হয়ে সে প্রকাশ্যে দিবা লোকে কিভাবে একটা লোককে সে মানল, আর যার পরিণতি হয়তো গতকালকে আমরা দেখেছি। তো এইভাবে যারা শক্তিশালী মানুষ সমাজের, এরা যদি মানে মেইন ট্র্যাকে থাকে, ওরা যদি ভালো থাকে তাহলে সমাজ কিন্তু অনেক বেশি বেনিফিটেড হয়। একজন ব্যবসায়ী ছেলে হোক, একজন রাজনীতিকের ছেলে হোক, বা একজন শিক্ষকের ছেলে হোক, সমাজকে যারা নেতৃত্ব দেয়
সেই শ্রেণীর মানুষগুলিকে নিয়ে আমরা ডিল করছি, আমি যেটা বোঝাতে চাচ্ছি। কাজে তারা ভালো হলে সমাজ ভালো হবে, খুব বেশি অনেক বেশি উপকৃত হবে সমাজ। তারা অনেক বড় পরিসরে বড় এরিয়াতে তারা কন্ট্রিবিউশন রাখতে পারবে, সেই জন্য আমাদের দায়িত্বটা অনেক বেশি। আমরা এখানে দেখলাম যে আমরা খন্দকার রাশিদুল হক সাহেব বললেন আমরা তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার আমরা পুরস্কার নিব, মনে রাখতে হবে কেউ কিন্তু বসে নেই, এই চ্যালেঞ্জটা কিন্তু অন্যরাও নিয়ে বসে আছে। তারা তাদের সার্ভিস এক্সেলেন্স দিয়ে তারাও চেষ্টা করবে এই পুরস্কারটা নেওয়ার জন্য, কারণ এই পুরস্কারটা অত্যন্ত সম্মানের একটা বিষয়, তাই না? কাজে এটা যদি ধরে রাখতে হয় কন্টিনিউয়াস, তাহলে নিজেদের আপগ্রেডেশনের দরকার আছে। বলার দরকার নাই কী করবো, কিন্তু সবাইকে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে যে এই বছর যে সার্ভিস দিয়ে আমরা পুরস্কার নিয়েছি আগামী বছর এইটুকু কিছু হবে না, কারণ এটা তো অনেকেই কপি করবে, এর চেয়ে তো বেটার কেউ কিছু করবে, সেটা মাথায় রেখে তাকে বিট দেওয়ার জন্য সার্ভিসের দিক থেকে সেরকম চিন্তা আমাদেরকে করতে হবে। নতুন ভাবনা নিয়ে আসবে, অন্যরা ভাববার আগেই আমরা সেটাকে করে ফেলবো, তাহলে গিয়ে আমরা হয়তো আমাদের এই এই যে প্রথম হওয়ার এই ধারা আমরা অব্যাহত রাখতে পারবো। তো আর না বাড়াই, অনেক কথা আমরা শুনেছি, মূল্যবান কথা, এবং ডাইরেক্টর সাহেবের কথাও শুনলাম, ওনার এক্সপিরিয়েন্সের কথা শুনলাম। আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা ইনশাল্লাহ এই সার্ভিসের দিক থেকে, সার্ভিস এক্সেলেন্সের দিক থেকে আমরা সবসময় প্রথম স্থানেই থাকবো। পুরস্কার পাওয়াটাই বড় কথা না, আমরা সকলের চাইতে বেশি কন্ট্রিবিউট করবো, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আমরা এই দেশকে, এই সমাজকে, ক্রিকেট এক সময় ছিল বাংলাদেশে, ক্রিকেটের নামের সাথে বাংলাদেশের কোনো সম্পর্কই ছিল না, কিন্তু এই গত কয়েক বছরে, এই 10-12 বছরের মধ্যে ক্রিকেটে কিন্তু, ক্রিকেট এখন বাংলাদেশকে পরিচিত করায়, তাই না? ক্রিকেটের কারণে এখন বাংলাদেশ পরিচিত হচ্ছে। সুতরাং এই মাদককে নিয়ে হয়তো এখনে অনেকেই বিশ্বাস হয়তো করবে না যে আমরা মাদক মুক্ত হতে পারবো, এক সময় হয়তো এমন হবে যে বাংলাদেশ মাদক থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে রোল মডেল হবে। আমরা সেভাবেই কাজ করব যে 5 বছরের মধ্যে যেন আমাদের এই ক্লিনিকে কোনো রুগী না থাকে, আমরা সেই সংকল্প নিয়ে সারা দেশ যে আমরা মাদকের জন্য আমরা ক্লিনিক খুলেছি, সেই ক্লিনিক এমনভাবে কাজ করেছে, একদিকে মাদকের ভয়াবহতা সম্পর্কে প্রচার করবো আমরা, আরেকদিকে মাদক যারা আসক্ত হয়েছে তাদের চিকিৎসা করবো। এই দুইভাবে কাজ করতে করতে 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশকে মাদক মুক্ত করে ছাড়বো। এই ক্লিনিকে মাদক আসক্ত আর না আসে, আমরা সমাজে কিন্তু এই জন্য আমাদের হত্যার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই যে তাহলে আমাদের ক্লিনিক চলবে কেউ। আমাদের ক্লিনিকে পৃথিবীর উন্নত দেশগুলিতে মনস্তত্ত্ব বিষয়ে ডাক্তারের সংখ্যা, চিকিৎসা সুবিধা অনেক বেশি, এবং সেখানে আমাদের দেশে অবশ্য বদ্ধ পাগল না হইলে রাস্তাঘাটে যদি মানে কি বলে উচ্ছৃঙ্খল আচরণ যদি না করে তাহলে তাকে আমরা পাগল বলি না, কিন্তু আমরা কিন্তু সমাজের প্রায় 90% মানুষ কম বেশি পাগল, আমাদের চিকিৎসা দরকার, কিন্তু আমরা চিকিৎসকের কাছে যাই না, চিকিৎসক আমাদের চিকিৎসা দিতে হবে এটা মনে করে না, সেই জন্য আমরা তখন ডাইভার্ট হবো ওদিকে যে সমাজের ওই চিকিৎসাটা আমরা করব যেটা এখনো আনট্যাপড আছে, ওই জায়গাটাতে আমরা কাজ করবো, তখন মাদক আসক্ত থাকবে না, আমরা সমাজকে ইনশাল্লাহ মাদক মুক্ত করব। সমাজের আরেক স্তরে আমরা উন্নীত হব যে এই যে সমাজে অশান্তি হচ্ছে, সমাজে বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এর কারণ কি? মানুষ কিন্তু মনস্তাত্ত্বিকভাবে সে অসুস্থ, সে রুগী, তার চিকিৎসা প্রয়োজন। এই কারণে সমাজের বিভিন্ন স্তরে যে অনাচার অনিয়ম হয়ে যাচ্ছে, যে মানে সন্ত্রাসী কাজকর্ম হয়ে যাচ্ছে, এটা এমনি এমনি হচ্ছে না, একটা মানুষ একটা মানুষকে খুন করে ফেলতেছে, এটা খুব সহজ কাজ না, কিন্তু তাকে মানসিকভাবে সে অসুস্থ, হয়তো আমরা সেইভাবে তাকে অ্যাড্রেস করতে পারছি না, তাকে ডায়াগনোস করা হচ্ছে না সেই প্রপারলি, যে কারণে সে বোঝা যাচ্ছে না, আমরা তার বিচার করছি, বিচার করেই শেষ হবে না, কিন্তু সমাজকে চিকিৎসা দিতে হবে, তাইলে একদিকে সমাজে চিকিৎসা দিতে হবে, আরেক দিকে সমাজে আইনের শাসন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে সবাইকে। আর হচ্ছে আমাদের এই মাদক, যারা মাদকও কিন্তু অপরাধের একটা বড়
কারণ, কারণ মাদকাসক্ত মানুষগুলো তো বোধশোধ শূন্য হয়ে যায়, তারা সেন্স কাজ করে না, তার সেজন্য মাদকাসক্ত তখন যা খুশি তাই সে করতে পারে। মাদকাসক্ত যখন আমরা কমিয়ে ফেলবো, যারা মাদক আসক্ত তাদের চিকিৎসা করে যখন সুস্থ করে ফেলবো, আরেকদিকে যখন সমাজের চিকিৎসা আমরা করব, পাগলামের চিকিৎসা, তাহলে সমাজ তো ইনশাল্লাহ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মিশন 41-এর কথা, যে একটা উন্নত বাংলাদেশ উনি স্বপ্ন দেখছেন বানাবেন, সেই উন্নত বাংলাদেশের মানুষগুলি তো উন্নত হইতে হবে। টাকা পয়সা দিয়ে কিন্তু উন্নত হওয়া যাবে না, প্রত্যেকটা মানুষের কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে, সেটা মনস্তাত্ত্বিক দিক থেকে হইতে হবে, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে হইতে হবে, সব দিক থেকেই আমাদেরকে ডেভেলপ করে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে উন্নত মানুষ বানাইতে হবে। তাইলেই আমরা আমাদের যে লক্ষ্য, যে টার্গেট, মিশন 41, যে উন্নত বাংলাদেশ বানানোর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, এবং এটা খুবই সম্ভব আমি মনে করি। গত 10 বছরে তো আমরা দেখেছি বাংলাদেশের চেঞ্জ তো আসতেছে, চেঞ্জ হচ্ছে না, মানুষের ইনকাম বাড়ছে, মানুষের শিক্ষা দীক্ষার হার বাড়ছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের উন্নতি হচ্ছে। সুতরাং এই ধারা যদি চলতে থাকে এবং আমরা যদি মাদক মুক্ত করতে পারি সমাজকে, আমাদের যুব সমাজকে যদি বাঁচাতে পারি মাদক থেকে, তাহলে এখানে একটা বিশাল কন্ট্রিবিউশন হবে। এইভাবেই আমরা আমাদের দেশকে আগায় নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, এবং বাংলাদেশ গড়ার যে প্রত্যয় প্রধানমন্ত্রী, সেই প্রত্যয়ের সঙ্গে আমরা বিকন পয়েন্ট একটা বিশাল কন্ট্রিবিউশন রাখবো, এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, বিকন পয়েন্ট চিরজীবী হোক।